কার জন্য বাজেট ভালো হবে আর কার আশা ভঙ্গ হবে, কৃষকরা কি এর ফলে উপকৃত হবেন নাকি যারা স্বনিযুক্ত পেশায় রয়েছেন তারা কিছু লাভ করবেন, বেতনভোগী কর্মচারীদের জন্য কর ছাড় নাকি তারা যে সংস্থায় কাজ করেন তাদের জন্য লাভ, গৃহিণীরা কি পাবেন, কোটি কোটি শিক্ষার্থীর জন্যই বা কি রয়েছে, আয়করের ওপর রিবেট আসছে নাকি কর্পোরেটরা স্বস্তি পাবেন, মানি নাইনে এই সব উত্তর খুঁজুন বৃহস্পতিবার। বাজেটের ওপর আমাদের বিশেষ কভারেজ দেখুন শুধুমাত্র মানি নাইনে।